আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি বাস মোডের রিভিউ নিয়ে। আর আজকে আমার এখানে যে বাস মোডটি আছে এটা হচ্ছে এনা প্রাইম, একটি বাস মোড সম্পূর্ণ নতুন। আর এটা প্রিমিয়াম একটি বাস মোড ছিল কিন্তু বর্তমান ফ্রি। আর আপনারা এটার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে একবারে সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখতে পারতেছেন মোডটার বাহির সাইড থেকে। আর আমি এটার একটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিব, ড্রাইভার ভিউতে একটু প্রবলেম হতে পারে, সেটা আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে ব্যাক সাইড। তো আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তো সামনে দেখতে পারতেছেন যে আফতাবের লোগো আছে। তো উপরের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখবেন যে আফতাবের লোগো কিন্তু 3D লোগো কিন্তু দেওয়া আছে এখানে। এটা কিন্তু একবারে আফতাব মেড। আর এখানে চাকা থেকে শুরু করে সবই কিন্তু আফতাবের ফিনিশিং কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে এই মোডটাতে। আর এখন আমি আপনাদেরকে একটু দেখাবো বাস মোডটা ড্রাইভিং করে। আর এটার অ্যানিমেশন তিনটা, একটা বক্স খুলবে, আর দ্বিতীয়টা হচ্ছে সামনে ড্রাইভারও এখানে ছোট বক্সটা খুলবে, আর তৃতীয় নম্বর অ্যানিমেশনটা হচ্ছে জানালার গ্লাসগুলো খুলতে পারবেন প্লাস আটকাতে পারবেন। তো এটা ব্রেকটা হচ্ছে অনেক সুন্দর, প্লাস সাসপেনশনটা অনেক ভালো দেখতে যে গাড়িটা দুলতেছে। তো এবার এটার স্পিড দেখার জন্য আমি একটু হাইওয়েতে নিয়ে যাচ্ছি। তো দেখতে পারতেছেন এটার লুকটা হচ্ছে একবারে অরিজিনাল এনা পরিবহন বাসের মতনই কিন্তু দেখা যাচ্ছে। আর এটা লাইটগুলো কিন্তু সবই কিন্তু জ্বলতেছে। আর যেটা বলছিলাম ভিউটার জন্য আপনারা কি করবেন, সেটিংসে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা চাইলে ডানে বামে করে নিতে পারবেন। যেহেতু আমার কাছে একটু আনইজি লাগছিল আমি ডান সাইডে করে নিছি, যার কারণে ভিউটা কিন্তু একবারে সমান দেখা যাচ্ছে। কিন্তু আপনারা ডাউনলোড করার পরে একটু এক সাইডে একটু কাত মনে হবে। আপনারা ওই সেটিংসের ওই আইকন থেকে ক্লিক করে কিন্তু চাইলে এটা খুব সহজেই কিন্তু ঠিক করে নিতে পারবেন। আর এখানে আমি স্পিডটা দেখাচ্ছি, একটু পরে আপনাদেরকে স্পিডটা দেখাচ্ছি। জাস্ট একটু কন্ট্রোলটা আপনাদেরকে দেখাচ্ছি যে কন্ট্রোলটা কত সুন্দর। আপনার এখানে যখন আপনি বাসগুলোকে ওভারটেক করবেন তখন কিন্তু আপনার বাসগুলো দুলতে থাকবে, যেমনটা আপনারা ভিডিওটা দেখতে পারতেছেন যে অনেক পরিমাণে কিন্তু বাসটা দুলতেছে। যেহেতু সাসপেনশনটা অনেক হাই কোয়ালিটির একটি সাসপেনশন ইউজ করা হয়েছে, তো ডানে বামে আপনি যখনই দিবেন স্পিড থাকা অবস্থায় তখনই কিন্তু দেখতে পারবেন যে বাসটা কিন্তু দুলতেছে। আর এটাতে জিপিএস নেই, আগেই বলে দিচ্ছি। অনেকেই কমেন্ট করে বলবেন যে ভাই আসলে জিপিএস নেই। আসলে এই বাস মোডগুলো কিন্তু অনেক আগের একটি প্রিমিয়াম বাস মোড ছিল, যেগুলো আমার চ্যানেলে রিভিউ করা ছিল কিন্তু বলছিলাম যে একসময় রিলিজ হবে। তো ওই পক্ষে আর কি মনে করেন রিলিজ হয়ে গেছে, তো এর জন্য কিন্তু এটাকে আর আপডেট করা হয় নাই। তো যাই হোক, আজকের বাস মোডের রিভিউটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ফেসবুক পেজ লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমার এখানে যে ওবিবিটা দেখতেছেন এটার লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।